সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে খুবই সকাল সকাল মৈনট ঘাট মাছের আড়তে চলে আসছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পদ্মার বিভিন্ন রকম বড় ছোট মাছ কত দামে বিক্রি হচ্ছে এই মৈনট ঘাট মাছের আড়তে। আর মৈনট ঘাট আজকে আসতে না আসতেই পদ্মার খুবই বড় বড় মাছগুলো বিক্রি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কত মানুষ। তো আমরা একটু দেখে নেই কত দামে বিক্রি হচ্ছে পদ্মার বড় বড় সাইজের বাগাইর মাছ, পাঙ্গাস মাছ, এছাড়াও পদ্মার অন্য অন্য মাছ। তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বেতালিছি নদীর মাছ, অনেক সরস মাছ ভিতরে হ্যাঁ। গোপালের ভাই ননি কিনছে, ননির ভাই গোপাল, অনেক সুন্দর একটা ৫০০০ ৬,০০০ তোমার ময়রট ঘাটের বড় ব্যাপারী পরাণ কাকু অসাধারণ মাছ কিনেন, দেখাই একটু আপনাদের। এত সুন্দর মাছ কিনছেন, মাশাআল্লাহ। ৫০০ ৬০ টাকা ৭০ টাকা ৮০ টাকা
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার মাছ কিভাবে নিলামে বিক্রি হয়ে যায়। সবচেয়ে বেশি বর্তমানে পাওয়া যাচ্ছে পদ্মার চিংড়ি মাছ, পদ্মার বাইলা মাছ, পদ্মার পাঁচমিশালি মাছ। আর আপনি জানেন ময়ূরঘাট মাছের আড়ত খুবই জমজমাট একটি মাছের আড়ত ঢাকা দোহার। ঢাকা গুলিস্তান থেকে চাইলে আপনারা সরাসরি প্রতিদিন সকাল 5:30 থেকে 7টার মধ্যে যদি আসেন তাহলে আপনারা পদ্মার খুব দরদামে মাছ পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মাছ কিনে নবাবগঞ্জের বা দোহারের বিভিন্ন জায়গায় চলে যায়। এছাড়াও কিন্তু এখান থেকে মাছ ঢাকা মোহাম্মদপুর চলে যায়, রোহিতপুর বিভিন্ন জায়গায় চলে যায় মাছ। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো খুবই কম সময়ের মধ্যে কীভাবে বিক্রি হয়ে যায় এই ময়ূরঘাট মাছের আড়তে। একশো পঞ্চাশ
আরে হলো বললাম নিচে চব্বিশশো টাকা তোমার লেগে আপনি মেয়ে কইবেন না টেকা না রাখে আমার কইবেন আর গেলে তো আমার জোরে বড় জল লাগবো ভাগার গাড়ি